हेलो फ्रेंड्स, वेलकम टू एम एज एडुकेशन लैब। सो आज के आमी तुम्हारे जोन्नो एक इम्पोर्टेंट अनाउंसमेंट निये चले एसेछी। तो बेसिकली आज के आमरा की करबो, आमरा देखो तुम्हारे बायोलजिर जोन्नो एक भिडियो कोर्स आमादेर चैनल तरफ थेके लॉन्च करा हुए छे। तो ये कोर्सटा सम्बन्धे आज के आमरा की करबो, एकटू डिटेल्स आलोचना करब, अर्थात कोर्सटार मध्य की की कन्टेंट थाकबे, तुम्हारे केन कोर्सटा जयन करा उचित, WBCS छाड़ाओ कि अन्य परीक्षार जोन्नो एटा कार्यकरी कि ना, বা তোমার কিভাবে জয়েন করবে। কারণ কি, যে কোনো কোর্স যখনই লঞ্চ করা হয় এই ধরনের কমন ডাউটগুলো, বিশেষ করে কিভাবে জয়েন করব, কি বৃত্তান্ত, এগুলোর ডাউট কিন্তু স্টুডেন্টদের মধ্যে সবসময় থাকে, এটা আমরা দেখেছি। তাই আজকে আমরা একটা আলাদা করে ডেডিকেটেড ক্লাসই রাখছি এই কোর্সটা সম্বন্ধে একটু ডিটেলসে আলোচনা করার, যে আমাদের এই কোর্সটা লঞ্চ করার পিছনে কারণ কি এবং এটা তোমরা জয়েন করলে কী কী বেনিফিট হবে। তাহলে তোমাদের প্রথমেই বলে দিই যে দেখো, তোমাদের এমএইচ এডুকেশন ল্যাবের তরফ থেকে এখানে কিন্তু আমাদের কি করা হয়েছে, আমাদের একটা বায়োলজি ভিডিও কোর্স লঞ্চ করা হয়েছে। একদম পুরো সিলেবাসের কিসের কিসের জন্য, সেটা হচ্ছে মূলত আমাদের WBCSকে টার্গেট করে, আমাদের WBCS 2021 যে আপকামিং প্রিলির পরীক্ষাটা আসছে সেইটাকে টার্গেট করে কিন্তু আমাদের এই কোর্সটা লঞ্চ করা হয়েছে এমএইচ এডুকেশন ল্যাবের তরফ থেকে। পুরো কোর্সটা আমি পার্সোনালি ডিজাইন করেছি, তোমরা দেখতেই পাচ্ছ, পুরো আমি পার্সোনালি এটাকে ডিজাইন করেছি, এবং আমাদের অন্যান্য যে সমস্ত ফ্যাকাল্টিরা আছেন তারাও হেল্প করেছেন, তবে মেন আমি কিন্তু পুরোপুরিভাবে কোর্সটাকে ডিজাইন করেছি। এর সমস্ত নোটস তৈরি বলো বা ক্লাস বলো, সমস্ত কিছু কিন্তু আমি করেছি, তোমরা কোর্সটা জয়েন করলেই দেখতে পাবে। এবার তোমাদের বলে দিই যে তোমরা কেউ কেউ বলবে যে কোর্সটা কেন জয়েন করব। মনে প্রশ্ন আসবে যে স্যার, আপনি একটা কোর্স বলছেন, তো কোর্সটা জয়েন করবো তার কারণ কি, এখানে আমরা কী বেনিফিট পাবো। দেখো, এই কোর্সের প্রথমত বেনিফিট তোমাদের বলে দিচ্ছি, প্রথমত বায়োলজি সহ অন্যান্য জেনারেল সায়েন্সের, যে কোনো জেনারেল সায়েন্স, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, সমস্ত কিছুরই কিন্তু আমাদের একটা প্রবলেম হচ্ছে, WBCS এর জন্য প্রবলেম হচ্ছে, WBCS এর জন্য ডেডিকেটেড আলাদা কিন্তু কোনো টেক্সট বুক নেই। প্র্যাকটিস বই তোমরা পেয়ে যাবে, যেখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমরা পাবে, কিন্তু থিওরি পড়ার জন্য, যে আমরা থিওরি পড়বো যে WBCS এর জন্য, মানে WBCS ওরিয়েন্টেড, WBCS এ যে ধরনের কোশ্চেন্স আসে প্রিলি বা মেন্সে, কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, সেইগুলোকে সমস্ত কিছুকে কভার করে একটা ডেডিকেটেড বই, মানে একটা সিঙ্গল বই যে তুমি পাবে, সেটা কিন্তু আমাদের মার্কেটে অ্যাভেলেবেল নেই। তো অবভিয়াসলি কী হয়ে থাকে, জেনারেল সায়েন্সের প্রিপারেশান নিতে গিয়ে কিন্তু WBCS যে অ্যাসপিরেন্ট তাদের কিন্তু একটা বড় রকম সমস্যার সম্মুখীন হতে হয়, এটা আমি দেখেছি। তো সেই কারণে আমরা আমার চিন্তাভাবনা করেছি যে তোমাদের জন্য আমরা কী করবো, একটা ওয়ান স্টপ সলিউশন নিয়ে আসবো। এখানে কি হবে দেখো, এখানে টোটাল হচ্ছে তোমাদের কি করা হবে, টোটাল আমাদের বায়োলজির একদম A to Z যা সিলেবাস আছে, সমস্ত সিলেবাস একদম টোটাল 33 নাম্বার অফ চ্যাপ্টার, তোমরা দেখতে পাচ্ছ টোটাল 33টা যে চ্যাপ্টার আছে, টোটাল 33টা চ্যাপ্টার আমরা বায়োলজির জন্য সিলেক্ট করেছি WBCS এর জন্য। যে 33টা চ্যাপ্টার তোমরা যদি পড়ো বায়োলজির আমাদের, তাহলে WBCS প্রিলি বলো, মেন্স বলো, কোনো পরীক্ষাতেই কিন্তু তোমাদের কোনো টপিক বাদ যাবে না, সমস্ত টপিক কিন্তু তোমাদের এখানে কভার হয়ে যাবে। টোটাল এখানে আমাদের 186টা ভিডিও লেকচার তোমাদের প্রোভাইড করা হবে, টোটাল 33 নাম্বার অফ চ্যাপ্টার থেকে, অর্থাৎ ইন জেনারেল এভারেজ তোমরা বলতে পারো একটা চ্যাপ্টার থেকে 5টা থেকে 6টা, এটা ভ্যারি করবে, কোনো কোনো চ্যাপ্টার, এটা তোমরা এক্ষুনি তোমাদের দেখাবো, কোনো কোনো চ্যাপ্টার হয়তো ছোটো, সেখানে তো 2-3টে ভিডিও লেকচারে শেষ হয়ে গেছে, কোনো চ্যাপ্টার হয়তো খুব ভাস্ট, সেখানে তো 7টা 8টা 10টা 12টা অবধি লেকচার আছে, যেহেতু সেখানে ছোটো ছোটো পার্টে ভেঙে 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 তোমাদেরকে আলোচনা করা হয়েছে সুবিধার জন্য। দেখো টোটাল ডিউরেশান কত আছে কোর্সটা, টোটাল ডিউরেশান আছে 82 আওয়ার্স, মানে তোমরা এবার কেউ কেউ ভাববে যে 33টা চ্যাপ্টার, টোটাল 186টা ভিডিও, এত আমরা কী করে কভার করবো। তো দেখো, তোমার ডিউরেশান কত কোর্সে, সেটা হচ্ছে টোটাল 82 আওয়ার্স, অর্থাৎ তুমি যদি প্রত্যেক দিন কোর্সটা, যদি আমি ফর এক্সাম্পল ধরছি যে কোর্সটা যদি তুমি ফেব্রুয়ারির ফার্স্টের দিকে পারচেস করো, পারচেস করে তুমি যদি প্রতিদিন 1.5 থেকে 2 ঘন্টা করো ক্লাস দেখো, বেশি নয়, 1.5 থেকে 2 ঘন্টা, একটা সাবজেক্টের পিছনে 1.5 থেকে 2 ঘন্টা তো তোমরা দিতে পারো প্রত্যেক দিন। বায়োলজি কিন্তু যথেষ্ট ওয়েটেজ ক্যারি করে WBCS প্রিলি এবং মেন্সে, তো তোমরা যদি 1.5 থেকে 2 ঘন্টা ধরে তোমরা সময় দিতে পারো, তাহলেও কিন্তু তোমাদের 2 মাসের মধ্যে আরামসে কমপ্লিট, মানে তোমরা ফেব্রুয়ারি থেকে যদি শুরু করে দাও, মার্চের মধ্যে তোমরা কিন্তু আরামসে পুরো কোর্সটা কমপ্লিট করে ফেলতে পারবে। এবং এখানে কিন্তু তোমরা একটা সুবিধা দেখো, তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু তোমরা কী হয় যখন সেলফ স্টাডি তোমরা করো, কোনো কোর্সে এনরোল না হয়, তখন কি তোমরা এদিক ওদিক চতুর্দিকে সোর্স খুঁজে বেড়াও, এটা করো তো, যে এদিক ওদিক সোর্স খুঁজে বেড়াচ্ছ, 5টা বই ঘাঁটছ, যেমন হচ্ছে তোমার যদি সেলফ স্টাডি করতে যাও, দেখা যাবে লুসেন্ট,
তারপর হচ্ছে তোমার অ্যারি হ্যান্ড বা অন্যান্য কিরণ, এই যে বিভিন্ন বই আছে, বিভিন্ন বই তোমরা ঘাটাঘাটি করছো, এনসিআরটি, বিভিন্ন বই ঘাটাঘাটি করছো, বিভিন্ন বই ঘাটাঘাটি করছো, ইউটিউবে হয়তো ভিডিও দেখার চেষ্টা করছো, যদিও ইউটিউবে WBCS এর জন্য বায়োলজি কোথাও পড়ানো হয় না, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। বাংলা ইউটিউবে কেন, অন্য পুরো ইউটিউবে তুমি খুঁজে দেখে নিতে পারো যে WBCS এর জন্য বায়োলজির একদম এ টু জেড যত লাগবে, 33টা চ্যাপ্টারই কিন্তু আমাদের WBCS এ দরকার। এ টু জেড একদম ভিডিও কোর্স, ভিডিও লেকচার তোমরা কিন্তু কোথাও পাবে না ইউটিউবে। কিন্তু তোমরা কি করো, যারা সেলফ স্টাডি করো তারা খোঁজাখুঁজি করো, তাই খোঁজাখুঁজি করতে যে সময়টা ব্যয় হয়, সেই সময়টা তোমরা যদি আমাদের কোর্সটা পারচেজ করে এটাতে ইনভেস্ট করে দাও, তাহলে কী হবে, তোমাদের কিন্তু একটা সলিড প্রিপারেশান হয়ে যাবে। তার কারণ কি, এখানে তোমরা তোমরা কি দেখো, তোমরা প্রথমত, হ্যাঁ একটা জিনিস, সেটা হচ্ছে স্টাডি নোটস, মানে PDF পেয়ে যাবে, যে PDFটা দেখে তোমাদের পড়ানো হচ্ছে সেই PDFটা তোমরা কিন্তু পুরো পেয়ে যাবে, PDF নোটস পেয়ে যাবে একদম রেডিমেড, তোমাদের অন্য কোনো বই ঘাঁটতে হবে না, ওই নোটসগুলো পড়লে মোর দেন এনাফ WBCS এর জন্য। থিওরি ওর বাইরে WBCS এর কিন্তু আর একটা কোথাও যাবে না। WBCS এ তোমরা যদি আমার নোটস পড়ে যাও, আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি তোমরা 90% কমন পাবে কোশ্চেন WBCS এ, 80-90% কমন পাবে। যদি খুব টাফ কোশ্চেন করে দেয় তাও তোমরা 85-80% কমন পাবে, আর যদি ঠিকঠাক কোশ্চেন করে তাহলে 90% থেকে হয়তো 100%ই তোমরা কমন পেয়ে যেতে পারো। 100% আমি বলবো না, কারণ এক দুটো কোশ্চেন তো একটু মানে বাইরের একটু ঘুরিয়ে কোশ্চেন থাকবেই, কিন্তু 90% তোমরা কমন পেয়ে যাবে। যদি কোশ্চেন খুব টাফ করে দেয় তাহলেও আমি তোমাদের বলছি 80% তোমরা কমন পাবেই, কোথাও 80% তোমাদের হাত থেকে কেউ টেনে নিয়ে যেতে পারবে না, যত কঠিন কোশ্চেন করে দিই। আর যদি আমাদের কোর্সে পড়ে তোমরা যদি দেখো যে তোমরা কমন পাচ্ছ না, ফর এক্সাম্পল আমি বললাম যে কোশ্চেন হয়তো খুব টাফ করলো, খুব ঘুরিয়ে কোশ্চেন করলো, তো সেখানে তোমরা যদি মনে দেখো যে আমাদের কোর্সে পড়ে তোমরা কমন পাচ্ছ না, আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি কেউ কমন পাবে না, আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে দিচ্ছি। আমাদের কোর্সে পড়ে তোমরা যদি কমন না পাও কোশ্চেন, আমি তোমাদের বলে দিচ্ছি আরও অন্যান্য অ্যাসপিরিয়েন্ট যারা অন্যান্য জায়গা থেকে পড়ছে বা যারা সেলফ স্টাডি করছে তারা আরও খারাপ কন্ডিশনে থাকবে, কারণ আমাদের যে কোয়ালিটি কন্টেন্ট প্রোভাইড করা হচ্ছে বা আমাদের যে টপিক কভারেজ হয়েছে এত হিউজ কভারেজ কিন্তু অন্য কোথাও তোমরা পাবে না। ইচ অ্যান্ড এভরি টপিক এখানে নোটসের মধ্যে কভার করা আছে এবং কিন্তু ভিডিও লেকচারও প্রোভাইড করা আছে। তো প্রথমত কি, প্রথমত তোমাদের হচ্ছে সময় খুব বাঁচবে, দ্বিতীয়ত হচ্ছে, দেখো দ্বিতীয়ত হচ্ছে এটা যে কোনো একটা জিনিস কতটা পড়তে হবে, কতটা ডেপথে ঢুকতে হবে সেই জিনিসটা সম্বন্ধে কি স্টুডেন্টদের সবসময় আইডিয়া থাকে না, বিশেষ করে যারা ফ্রেশার্স থাকে তাদের কী হয় সবসময় আইডিয়া থাকে না। WBCS এর আমি একটা জিনিস দেখেছি, আমি অনেকেই বলতে শুনেছি যে WBCS এর সিলেবাস মানেই হচ্ছে কি আমাদের ক্লাস 9-10 যে সিলেবাস সায়েন্সের সেই সিলেবাস পড়তে হয়, সেটা হয়তো ইতিহাস ভূগোল দিকের ক্ষেত্রে হতে পারে কিন্তু সায়েন্সের ক্ষেত্রে কিন্তু সেটা পুরোপুরি ট্রু নয়। ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, বায়োলজি বলো, কোনো ক্ষেত্রে কিন্তু তুমি যদি শুধুমাত্র 9 বা 10 NCERT পড়ে চলে যাও তোমার কিন্তু বেশ কিছু টপিক আনটাচড থেকে যাবে। ফর এক্সাম্পল আমি বলছি বায়োলজিতে, বায়োলজিতে প্ল্যান্ট মরফোলজি একটা চ্যাপ্টার আছে যার ওয়েটেজ কিন্তু খুব বেশি WBCS এ। WBCS এর মানে টপ3 যদি আমি চ্যাপ্টার সাজাই ইম্পর্টেন্সের দিক দিয়ে দেখতে গেলে, তাহলে তোমরা দেখবে, আমি তোমাদের আগেও বলেছি, তাহলে তোমরা দেখবে যে জেনেটিক্স সব প্ল্যান্ট মরফোলজি সব থেকে বেশি ওয়েটেজ ক্যারি করে, তারপরে থাকে জেনেটিক্স, বা জেনেটিক্স অনেক সময় মানে এটা ইয়ার টু ইয়ার ভ্যারি করে, কোনো বছরে তো জেনেটিক্স থেকে বেশি কোশ্চেন করে, কোনো বছর প্ল্যান্ট মরফোলজি থেকে বেশি কোশ্চেন করে। প্ল্যান্ট মরফোলজি আর জেনেটিক্স থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে, তারপরে আসে কে, তারপরে আসে অ্যানিমেল কিংডম। এইগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আমাদের টপ প্রায়োরিটির কোশ্চেন মানে চ্যাপ্টার। এবার মজার বিষয় হচ্ছে প্ল্যান মরফোলজি এত ইম্পর্টেন্ট চ্যাপ্টার কিন্তু তুমি যদি শুধুমাত্র 9 বা 10 NCERT পড়ো বা 9 বা 10 আমাদের যে বাংলা বোর্ডের যে সিলেবাসের যে নতুন সিলেবাসের যে বইও পড়ে নাও, তোমরা দেখবে প্ল্যান মরফোলজি কিন্তু সেরকমভাবে ডিটেলসে দেওয়া নেই। WBCS যে লেভেলের কোশ্চেন করেছে সেই লেভেলের কিন্তু প্ল্যান মরফোলজি ওঠা নয়। তার জন্য তোমাকে কী করতে হবে, তার জন্য তোমাকে প্ল্যান মরফোলজি কী পড়তে হবে, 11-12 পড়তে হবে। এবার 11-12 পড়তে গেলে একটা প্রবলেম হচ্ছে, 11-12 আবার একটু বেশি দেওয়া আছে। 11-12 যা আছে এ টু জেড সব পড়তে গেলে দেখবে এত পড়তে হবে, এতটাও তোমাদের লাগবে না। তাহলে সেই যে কোন জায়গাটা লাগবে, কোন জায়গাটা দরকার হবে না, তোমার কতটা ডেপথে তোমাকে টপিকটার মধ্যে ঢুকতে হবে, এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেঁটেছি, আমাদের পুরো টিম এতে হেল্প করেছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেঁটে আমরা কিন্তু একটা ঠিক করেছি যে এই টোটাল 33টা চ্যাপ্টারের মধ্যে প্রত্যেকটা চ্যাপ্টার, ইচ অ্যান্ড এভরি চ্যাপ্টার কোন জায়গাটা ঠিক মানে দরকার হবে সেগুলো বেছে বেছে তোমাদেরকে এখানে ঠিক করা হয়েছে। অতএব তোমরা যদি এখানে কোর্সটা এনরোল করো তাহলে তোমাদের কী হবে, না শুধুমাত্র সময় বাঁচবে, যে সময়টা তোমরা বাঁচাবে মানে যে টাইমটা ইনভেস্ট করবে সেটা কী হবে, সেটা হচ্ছে তোমার পুরোপুরি একদম ঠিক প্রিপারেশানে যাবে। নিজে প্রিপারেশান করতে গেলে কিন্তু এইটার একটা সম্ভাবনা থাকবেই যে তোমরা হয়তো দেখা যাবে যে জিনিসটা দরকার নেই সেইটা পড়ে তোমরা সময় নষ্ট করে ফেলছো, যেহেতু তোমাদের আইডিয়া নেই।
যারা অলরেডি 2-3 বছর হয়তো প্রিপারেশন নিচ্ছ, তাদের যদিও বা কিছুটা আইডিয়া থাকে, তাও তাদেরও সবার ক্লিয়ার আইডিয়া থাকে না, এটুকু আমি বলতে পারি। সবার ক্লিয়ার আইডিয়া থাকে না যে কোনখান থেকে পড়তে হবে কি পড়তে হবে। তার কারণ আবারও বলছি, সায়েন্সের কোনো ডেডিকেটেড WBCS এর জন্য বই নেই। কিন্তু যারা হচ্ছে ফ্রেশার্স, তাদের জন্য তো আমি বলবো অবশ্যই তোমরা আমাদের কোর্সটা জয়েন করতে পারো। তার কারণ নাহলে মানে ফ্রেশার্স যারা আছে তারা কিন্তু WBCS এর যা কভারেজ আছে সিলেবাসের, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি ঘেঁটে দেখে নাও বায়োলজিতে, তোমরা কিন্তু পারবে না টানতে, মানে খুঁজে পাবে না যে কোনটা কোনখান থেকে পড়তে হবে, তোমাদের মধ্যে প্রচণ্ড কনফিউশন হয়ে যাবে। তাই সেক্ষেত্রে আমি বলবো তোমরা অবশ্যই চাইলে আমাদের কোর্সটা জয়েন করতে পারো। এখানে তোমরা নিচে দেখতে পাচ্ছ, আমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে আমাদের পেমেন্টের লিঙ্ক প্রথমেই দিয়ে দেওয়া আছে। এছাড়া হচ্ছে আমাদের WBCS প্রিলি এবং মেন্স কভার করা হয়েছে। আচ্ছা, নেক্সট যেটা নেক্সট হচ্ছে তোমাদের অনেকের মধ্যে কোশ্চেন আসবে যে আদার্স এক্সাম, আদার্স এক্সাম কি এটা থেকে কভার হবে? অবভিয়াসলি, অন্যান্য সমস্ত সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্ট এক্সাম এক্সেপ্ট কি, এক্সেপ্ট হচ্ছে ইউপিএসসি মেন্স। ইউপিএসসি মেন্স আমি বলবো না, ইউপিএসসি মেন্সের জন্য আরও ডেপথে পড়াশোনা করতে হবে, কারণ ইউপিএসসি মেন্সের লেভেল একটু হাই লেভেল থাকে, ওখানে তোমাদের আরও ডেপথে ঢুকে পড়াশোনা করতে হবে। কিন্তু ইউপিএসসি প্রিলি যদি কেউ দিতে চাও, ইউপিএসসি প্রিলি কিন্তু আমাদের নোটস পড়ে তোমরা দিয়ে দিতে পারো। ইউপিএসসি মেন্স ছাড়া অন্যান্য যে কোনো অল ইন্ডিয়া বা স্টেট লেভেলের পরীক্ষা, অর্থাৎ তোমাদের SSC, আমাদের হচ্ছে SSC, CGL, CHSL, RRB, যে NTPC বা গ্রুপ ডির পরীক্ষা হচ্ছে, ALP-র পরীক্ষা কিছুদিন আগে হয়ে গেল, এই ধরনের যে বিভিন্ন পরীক্ষাগুলো, বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ওয়েস্ট বেঙ্গল মিসলেনিয়াস, বা PSC, ওয়েস্ট বেঙ্গল PSC-র অন্য যে সমস্ত পরীক্ষা, সমস্ত পরীক্ষার জন্য কিন্তু আমাদের এই চ্যাপ্টারগুলো, মানে এই কোর্সটা তোমাদের কাজে লাগবে। এবং আমি যখন তোমাদের চ্যাপ্টারগুলো, এবার তোমরা কেউ কেউ বলবে স্যার সব তো WBCS-এর লেভেল আর WBPSC-র যে কোনো পরীক্ষার লেভেল তো সমান নয়, সেটা নিয়ে তোমাদের চিন্তার কোনো কারণ নেই। আমি যখনই কোনো একটা চ্যাপ্টার পড়িয়েছি, তোমরা লেকচারটা দেখলে বুঝতে পারবে, রেকর্ডেড লেকচার এগুলো, যখনই পড়িয়েছি দেখলেই তোমরা কি বুঝতে পারবে, দেখবে আমি তোমাদের পরিষ্কার উল্লেখ করে দিয়েছি যে এই টপিকটা শুধুমাত্র WBCS এর জন্য। যদি এখানে এমন কেউ থেকে থাকো যারা অন্য কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, WBCS এর জন্য প্রিপারেশন নিচ্ছ না, তারা এই টপিকটা স্কিপ করতে পারো। বা আমি এমনও অনেক জায়গায় টপিকের মধ্যে শুরুতেই আমি বলে দিয়েছি যে এই আজকে যেটা পড়াবো এটা শুধুমাত্র WBCS মেন্সের জন্য, প্রিলিতে এটা থেকে কোশ্চেন আসে না। এইরকমভাবে কিন্তু আমি তোমাদের পরিষ্কার উল্লেখ করে দিয়েছি কোর্সে। যখনই ভিডিও দেখবে তোমরা বুঝতে পারো যে চ্যাপ্টারে যে জায়গাটা দরকার আমি পরিষ্কার উল্লেখ করে দিয়েছি, মানে একদম শুরুতেই বলে দিয়েছি যে আজকে যে ক্লাসটা নেবো এটা কিন্তু পিওরলি WBCS এর জন্য, কারণ এই টপিকটা WBCS ছাড়া অন্য কোনো এতে আসে না, পরীক্ষায় আসে না। যেমন আমি তোমাদের এখনই একটা বলে দিচ্ছি, ফর এক্সাম্পল প্ল্যান্ট মরফোলজি, প্ল্যান্ট মরফোলজি তোমরা যদি শুধুমাত্র WBCS এর জন্য প্রিপারেশন নাও, একমাত্র WBCS এর জন্যই হচ্ছে দরকার হবে, অন্য কোনো পরীক্ষার জন্য, মানে SSC বা RRB বা WBPSC-র অন্য কোনো পরীক্ষাতে প্ল্যান্ট মরফোলজি থেকে কোশ্চেন আসে না। WBPSC-র পরীক্ষাতে তো আসেই না, রেল বা SSC-র পরীক্ষা তো খুব হালকা এক দুটো কোনো বছর আসে, আসে না, আসে কি আসে না, মানে তোমরা সেটা ছাড়তেও পারো, ছেড়ে দিতে পারো, খুব একটা প্রবলেম হবে না। এটা আমি তোমাদের এখনই বলে দিচ্ছি, আমি কোর্সেও তোমাদের বলে দিয়েছি যে এটা শুধুমাত্র তাদের জন্য যারা WBCS এর জন্য প্রিপারেশন নিচ্ছে। তো এরকমভাবে কিন্তু খুব সুন্দরভাবে আলাদা আলাদা ভাগ করে দেওয়া আছে, পড়ানোর সময় তোমাদের বলে দেবো। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে আমাদের যেটা আমাদের ভিডিও লেভেল এবং স্টাডি নোটস লেভেল দুটোই কিন্তু অ্যাডভান্স লেভেল আছে, অর্থাৎ পুরোপুরি WBCS-কে ফোকাস করে এবং অন্যান্য যে কোনো পরীক্ষা যাতে কাজে লাগে সেরকমভাবেই বানানো হয়েছে। কোর্সটার ভ্যালিডিটি কত থাকবে? কোর্সটার ভ্যালিডিটি থাকবে 1 বছর। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজের অনেক একটা ব্যাপার থাকে। দেখো, নোটসগুলো হবে কি ইংরাজিতে, কারণ WBCS এর নোটস বাংলায় পসিবল নয়। এবং আমি তোমাদেরকে অ্যাডভাইস দেবো, WBCS-এ যদি তোমরা প্রিপারেশান নিয়ে যেতে চাও, ইংরাজিটা অ্যাটলিস্ট নোটসটা পড়ে বোঝার ক্ষমতা রাখো, আর সেটা তোমাদের প্রবলেম হবে না, কারণ ক্লাসগুলো কি, ক্লাসগুলো বাংলায় হবে। আমি ক্লাসে তোমাদের যখন পড়াবো ওই সেম নোটস দেখিয়ে পড়াবো, আমি প্রত্যেকটা লাইন বাই লাইন তোমাদের বাংলা বলে দেবো, যাতে তোমাদের বাংলা বুঝতে সমস্যা না হয়। কারণ আমি জানি কিছু স্টুডেন্টের ইংরাজিটা বুঝতে একটু প্রবলেম হয়, তাই আমি ল্যাঙ্গুয়েজটাও ইজি রেখেছি নোটসের। এবং তারপরেও আমি যখন তোমাদের পড়িয়েছি প্রত্যেকটা জায়গায় আমি কী করেছি, ল্যাঙ্গুয়েজ কিন্তু আমি বাংলাতে ট্রান্সলেট করে দিয়েছি প্রত্যেকটা টপিক, অতএব তোমাদের বুঝতে কিন্তু কোনো রকম কোনো প্রবলেম হবে না। ক্লাসগুলো কী হবে? ক্লাসগুলো অবভিয়াসলি রেকর্ডেড মিডিয়াম হবে, এবং তোমরা কিন্তু যতবার খুশি 1 বছরের মধ্যে ক্লাস দেখতে পারবে। একবার এনরোল হয়ে গেলে তোমরা যতবার খুশি দেখতে পারবে। তোমরা চাইলে ক্লাসগুলোকে আমাদের এ করতে পারবে, অ্যাপের মধ্যে অফলাইনে ডাউনলোড করেও দেখতে পারবে। মানে তোমার ধরো মনে হলো যে অনলাইনে দেখতে বাফারিং হচ্ছে, সমস্যা হচ্ছে, তুমি সময় করে ওটাকে ডাউনলোড করে রেখে দিতে পারবে। ইউটিউবে যেমন অফলাইনে ডাউনলোড হয়, ঠিক সেরকম ডাউনলোড করে রেখে দিয়ে তুমি ক্লাসটা দেখতে পারো, কারণ এগুলো রেকর্ডেড ভিডিও, যতবার খুশি তোমরা দেখতে পারো, ঠিক আছে। প্রিভিউ, হ্যাঁ প্রিভিউ তোমাদের অ্যাভেলেবেল আছে, তোমরা যদি চাও তোমরা অ্যাপে গিয়ে ফ্রি ডেমো ক্লাস আমাদের দেখতে পারো। কেনার আগে তোমাদের যদি মনে হয় যে আমি দেখতে চাই কেমন পড়ানো হচ্ছে, কেমন কন্টেন্ট,
তোমরা ফ্রি ডেমো ক্লাস দেখতে পারো। আর না হলে আমাদের, তোমার যদি মনে হয় যে মানে সাপোজ ধরো কেউ হয়তো দেখছো প্রথম, আমাদের প্রথম চ্যানেল দেখছো, সেক্ষেত্রে তোমরা আমার ক্লাস দেখতে পারো। আমাদের চ্যানেলে কিন্তু আমার ক্লাস আছে, তোমাদের সার্চ করে দেখতে পারো। আমাদের জেনেটিক্সের ক্লাস আমি অলরেডি করিয়েছি, বা বায়োলজির অন্যান্য বিভিন্ন টপিকের ক্লাস কিন্তু আমি করিয়েছি। সেখান থেকে তোমরা কিন্তু আমার ক্লাস দেখে দেখে নিতে পারো যে আমি কীরকম পড়াই না পড়াই, সেটা তোমরা দেখে নিতে পারো। তোমাদের যদি মনে হয়ে থাকে সেটা তোমরা দেখতে পারো, বা আমাদের অ্যাপে গিয়ে তোমরা কিন্তু ক্লাসটার ফ্রি ডেমো বা ফ্রি রিভিউ তোমরা দেখে নিতে পারো। ওকে, এরপর নেক্সট যে জিনিসটা আসবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের এটাতে জয়েন হবে কি করে। এখানে দেখো, এরপর এই পিডিএফটার লিঙ্ক তোমাদের ডিসক্রিপশনে দেওয়া হবে, তোমরা পিডিএফটা ডাউনলোড করে দেখে নিতে পারবে। এখানে টোটাল 33টা যে চ্যাপ্টার, সেই 33টা চ্যাপ্টারের নাম দেওয়া আছে, প্রত্যেকটা চ্যাপ্টারে কতগুলো করে ক্লাস আছে, কত ডিউরেশন আছে, সেটা তোমরা পরিষ্কার এখানে দেখতে পাবে। যেমন তোমরা যেটা বলছিলাম, দেখো স্ট্রাকচার অফ সেল, সেল ডিভিশন, এগুলো থেকেই তিনটে তিনটে করে ক্লাস আছে। জেনেটিক্স ইম্পর্টেন্ট, তাই এতে 6টা ক্লাস আছে। অ্যানিমেল কিংডাম ক্লাসিফিকেশন অনেক বড় এবং ইম্পর্টেন্ট, তাই এতে 17টা ক্লাস আছে। তো 17টা ক্লাস মানে ফরকে যাওয়ার কিছু নেই, 17টা ক্লাসের মধ্যে টোটাল আমার ডিউরেশন আছে 277 মিনিট। মানে এখানে বেসিক্যালি আমি কী করেছি, ছোটো ছোটো পার্টে ভাগ করে দিয়েছি। মানে ফর এক্সাম্পল, পরিফেরা একটা ক্লাস ছোট, 15-20 মিনিটের, নিডেরি একটা ক্লাস, টিনোফোর একটা ক্লাস, এইভাবে ছোটো ছোটো পার্টে আমি ভেঙে দিয়েছি, যাতে তোমাদের কোনো দিনও কোনো, যদি সাপোজ আমি বলছি তোমরা কোথাও কোনো কোশ্চেন সলভ করছো, তোমার পরিফেরাতে একটা ডাউট এলো যে আমি পরিফেরা বা নিডেরিয়ার যে পার্টটা, ওই পার্টটাতে আমার কিছু ডাউট এলো, তাহলে তোমরা কী করতে পারো, পার্টিকুলার নিডেরিয়ার ভিডিওটা খুলে দেখে নিতে পারো চট করে। সেই জন্য আমি এরকম পার্টে পার্টে ভাগ করে দেওয়া আছে, তাই এতগুলো ভিডিও আছে, 17টা ভিডিও আছে। নাহলে কী হবে, তোমাদের দরকার নিডেরিয়া পুরো ভিডিওটা খুলে তোমাদের টেনে টেনে গিয়ে দেখতে হবে যে কোথায় নিডেরিয়াটা আমি পড়াচ্ছি, সেই জায়গাটা তোমাকে খুঁজে বের করতে হবে। সেই অসুবিধাটা যাতে না হয়, এরকম পার্টে পার্টে ভেঙে আমি এর ভিডিও লেকচারগুলো প্রিপেয়ার করেছি। তো এটা তোমরা পিডিএফটা দেখে নিতে পারো। এখানে কিন্তু টোটাল 33টা চ্যাপ্টারের নাম, কতগুলো করে ক্লাস আছে, ডিউরেশন কত টোটাল, এগুলো সব তোমরা দেখে নিতে পারো। এবার এসে যাব কিভাবে জয়েন করবে। তো জয়েন করার জন্য দেখো, তোমাদের যেটা বললাম যে ভিডিও ডেসক্রিপশান থেকে আমাদের পিডিএফটা তোমরা ডাউনলোড করে নেবে। পিডিএফটা ডাউনলোড করার পর এখানে তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ, তোমাদের সরাসরি পেমেন্ট লিঙ্ক এখানে দিয়ে দেওয়া আছে। এই লিঙ্কে ক্লিক করা মানে কি, লিঙ্কে ক্লিক করার পরে তোমাদের সামনে ব্রাউজারে এইরকম একটা ইন্টারফেস খুলে যাবে। সেখানে নিচে তোমরা ব্লু কালারে যে দেখতে পাচ্ছ পেমেন্ট অপশান, সেখানে পেমেন্ট অপশানে গিয়ে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার সঙ্গে সঙ্গে তোমরা কি হবে, এনরোল হয়ে যাবে আমাদের কোর্সে। এবার এনরোল হয়ে যাওয়ার পরে তোমাদের কাছে দেখবে ইমেল টিমেল চলে যাবে এনরোল হয়ে গেলে। এনরোল হয়ে যাওয়ার পর তোমরা কী করবে, এগেন এই পিডিএফেই দেখো সেকেন্ড যে লিঙ্কটা আছে, এই লিঙ্ক থেকে তোমাদের কী করতে হবে, আমাদের MH এডুকেশন ল্যাব অ্যাপটাকে তোমাদের ইনস্টল করতে হবে। তোমরা যদি চাও সরাসরি প্লে স্টোর থেকেও ইনস্টল করতে পারো। প্লে স্টোরে গিয়ে জাস্ট সার্চ করবে MH এডুকেশন ল্যাব, সার্চ করলে আমাদের অ্যাপটা বেরিয়ে আসে, সেখান থেকে তোমরা এটাকে ইনস্টল করে নেবে। ইনস্টল করার পর দেখবে খুলবে, খোলার পর তোমাদের কী হবে, প্রোফাইল অপশানে যাবে, অ্যাপে ঢুকবে। অ্যাপে তোমাদের যা ইনফরমেশন দরকার, নাম, তোমার ফোন নাম্বার, ইমেল আইডি, যা দরকার ফর্মালিটিস কমপ্লিট করলেই তোমার একটা প্রোফাইল তৈরি হয়ে যাবে। তারপর তোমরা দেখবে যে একদম নিচে ডান দিকে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে প্রোফাইল অপশান আছে, এই প্রোফাইল অপশানে চলে যাবে। প্রোফাইল অপশানে গিয়ে ক্লিক করলেই দেখবে তুমি যে কোর্সেতে এনরোল হয়েছো। এবার তো প্রোফাইল অপশানে যাওয়ার পর তোমাদের সামনে যে ইন্টারফেসটা খুলবে, সেখানে উপরে এইখানে কোর্স, কোর্স যে লেখাটা আছে কোর্সের মধ্যে ক্লিক করবে। কোর্সে ক্লিক করে দেবে তুমি যে কোর্সটা পারচেস করেছো, সেই পার্টিকুলার কোর্সটা তোমরা তোমাদের সামনে ফুটে উঠবে। ওকে, যে পার্টিকুলার কোর্সটা তুমি পারচেস করো সেটা ফুটে উঠবে। সেখানে ক্লিক করলে দেবে পরপর চ্যাপ্টার ওয়াইজ আমাদের আলাদা আলাদা করে ফোল্ডার বানানো আছে। এক একটা, ফর এক্সাম্পল সেল একটা ফোল্ডার, সেল ডিভিশন একটা ফোল্ডার, জেনেটিক্স একটা ফোল্ডার, এভাবে আলাদা আলাদা ফোল্ডার ওয়াইজ সাজানো আছে। একটা ফোল্ডারে, যে সেল ফোল্ডারে ক্লিক করলে দেবে সেলের তিনটে ভিডিও এবং তার যে স্টাডি মেটেরিয়াল মানে পিডিএফ নোটস সেটা খুলে যাবে। যে কোনো ভিডিওতে তোমরা ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারবে। তো এইভাবে তোমরা কী করতে পারবে, এইভাবে তোমরা হচ্ছে আমাদের কোর্সের মধ্যে এনরোল করতে পারবে। তো এই ছিল একটা ছোট্ট ভিডিও আজকে, তোমাদের এই কোর্সটা তোমাদের জন্য স্পেশালি নিয়ে আসা হয়েছে এবং তোমাদের জন্য। এবার অনেকেই হয়তো বলবে স্যার বায়োলজি তো হলো, বাকি কেমিস্ট্রি ফিজিক্স, কেমিস্ট্রি এবং ফিজিক্সের জন্য খুব শীঘ্রই তোমাদের কিন্তু কোর্স নিয়ে আসা হবে। বায়োলজির পরে পরেই আর কয়েকদিনের মধ্যে তোমাদের জন্য কেমিস্ট্রির কোর্স আসবে একই রকমভাবে, কেমিস্ট্রির পরে তোমাদের কি হবে ফিজিক্সেরও কোর্স আসবে, যাতে তোমাদের WBCS প্রিপারেশনের জন্য অন্য কোথাও তোমাদের যেতে না হয়। একদম এখানে তোমরা জাস্ট আসবে, এসে ক্লাস করবে। হ্যাঁ, আর একটা জিনিস, এই ক্লাসের মধ্যে তোমাদের বলে দিচ্ছি, ক্লাসের মধ্যে তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আলোচনা করা হয়েছে, মানে প্র্যাকটিসও তোমাদের কিন্তু এখান থেকে হয়ে যাবে। তার বাইরে তোমরা যদি প্র্যাকটিস করতে চাও, তার জন্য আমাদের মক টেস্ট নিতে পারো বা অন্য যেখান থেকে খুশি মক টেস্ট পারচেস করতে পারো, কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের জন্য তোমরা, তোমাদের কিন্তু এই কোর্সে সাফিসিয়েন্ট, কারণ এই কোর্সের মধ্যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আমাদের
আলোচনা করে দেওয়া হয়েছে। পিভিএসএর কোশ্চেনের জন্য তোমাদেরকে এদিক ওদিক যেতে হবে না। পিভিএসএর কোশ্চেন আমি ক্লাসের মধ্যেই মাঝে মাঝে থিওরির শেষে প্রত্যেকদিন হয়তো 10টা 12টা মাঝে মধ্যে, প্রতিদিন নয়, মাঝে মধ্যে হয়তো 10টা 12টা করে পিভিএসএর কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়েছি, ক্লাসটা দেখলে বুঝতে পারবে। এবং সেইভাবে কিন্তু তোমাদের একদম 33টা চ্যাপ্টারেরই পিভিএসএর কোশ্চেন কিন্তু ডাব্লিউবিসিএসের কাভার করা আছে। অতএব এই কোর্সটা এনরোল করলে তোমরা ডাব্লিউবিসিএসের বায়োলজির জন্য ভিডিও কোর্স পেয়ে যাচ্ছ, প্রত্যেকটা চ্যাপ্টারের নোটস পেয়ে যাচ্ছ, প্র্যাকটিসের জন্য সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সলিউশন পেয়ে যাচ্ছ, সবই পেয়ে যাচ্ছ। আর কি দরকার? বইও পেয়ে যাচ্ছ, নোটসও পেয়ে মানে নোটসও পেয়ে যাচ্ছ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সলিউশন, তার সঙ্গে সঙ্গে তোমরা হচ্ছে ভিডিও লেকচার পেয়ে যাচ্ছ। আর হ্যাঁ, আরেকটা জিনিস যেটা তোমাদের দেখানো হয়নি সেটা হচ্ছে ডাউট, তোমাদের যদি ডাউট আছে তার জন্য তোমাদের কিন্তু এই অ্যাপের মধ্যে একটা লিঙ্ক দেওয়া থাকবে, যে লিঙ্কটা ক্লিক করলে তোমরা দেখবে আমাদের একটা টেলিগ্রাম গ্রুপে ঢুকে যাবে, যে টেলিগ্রামটার নাম হচ্ছে ডাউট ক্লিয়ারিং গ্রুপ। এই যে আইকনটা দেখতে পাচ্ছ, এই এটা হচ্ছে আমাদের গ্রুপের আইকনের ছবিটা এখানে দেওয়া আছে। এটার নামই হচ্ছে কি, গ্রুপটার নামই হচ্ছে ডাউট ক্লিয়ারিং গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এটা। সেই গ্রুপে তোমরা এনরোল হয়ে যাবে। সেই গ্রুপে কিন্তু তোমরা, আমি হচ্ছে সকাল 10টা থেকে রাত্রে 10টা অবধি এতে গ্রুপে আমি অনলাইন থাকি। যে কোনো সময় যে কোনো ডাউট, খুব অসুবিধা না হলে, কোনো কাজ না পড়ে গেলে আমি অনলাইন থাকি সকাল 10টা থেকে রাত্রি 10টা অবধি। যখন খুশি গ্রুপে তোমরা ডাউট পাঠাতে পারো, আমি আয়দার তোমাদের ইনস্ট্যান্ট দেন এন্ড দেয়ার ডাউট ক্লিয়ার করে দেবো যদি ডাউটটা ছোট হয়। আর যদি মনে হয় ডাউটটা তোমাদের একটু বোঝাতে হবে, আমি কিন্তু আলাদা করে ডাউট ক্লিয়ারিংয়ের রেকর্ডেড ক্লাস ভিডিও লেক কোর্স বানিয়ে আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো, মানে ডাউটেরও আমি তোমাদের রেকর্ডেড ক্লাস করে অ্যাপের মধ্যে তোমাদেরকে আপলোড করে দেবো। যা ডাউট আসবে পড়তে গিয়ে, সমস্ত ডাউট তোমরা কিন্তু এই গ্রুপের মধ্যে এসে ক্লিয়ার করতে পারবে, আমাকে জিজ্ঞেস করতে পারবে, যেটা বললাম যে আমি সকাল 10টা থেকে রাত্রি 10টা অবধি গ্রুপের মধ্যে অল টাইম অনলাইন থাকি। তারপরে রাত্রি 10টার পরে যদি যদি দেখো অনলাইন, অনেক সময় কী হয় তো নেট অন থাকলে অনলাইন দেখায়, প্লিজ মেসেজ করো না, বুঝতেই পারছো রাত্রি 10টার পরে একটা ব্যাপার থাকে, তো প্লিজ এটা করো না। তো বাকি সময়টা আমি তোমাদের জন্য অ্যাভেলেবেল। ওকে, তো এটাই বলার ছিল আজকে। এবার কিছু কিছু স্টুডেন্ট আছে আমি জানি হয়তো বলবে যে স্যার ফ্রিতে করান, পেড কোর্স কেন, ফ্রিতে করিয়ে দিন। তো দেখো তোমাদের একটা পরিষ্কার কথা বলে দিই, ফ্রিতে পসিবল নয়, পসিবল নয় ইন দ্য সেন্স এতগুলো চ্যাপ্টার, 33টা চ্যাপ্টার আমাদের চ্যানেলের কিন্তু যত স্লটস ছিল আমাদের ক্লাসের সমস্ত স্লটস আপাতত ফিল আপ হয়ে গেছে, স্লট আমাদের এই মুহূর্তে আর ফাঁকা নেই, আমাদের যে স্লট নাম্বার অফ স্লটস থাকে তো সেরকমভাবে ফাঁকা নেই। আর ইউটিউবে দেখো, ইউটিউবে আমি কত, ইউটিউবে আমি একদিনে হয়তো খুব বেশি হলে আধ ঘন্টা থেকে এক ঘন্টার ক্লাস নেবো। তো আর আমি তো প্রতিদিন ক্লাস নিতে পারি না, কারণ অন্যান্য টিচাররা আছেন ওনারাও পড়াচ্ছেন, আমি বললাম স্লট তো ফাঁকা নেই অত, তাহলে সেখানে আমি যদি সপ্তাহে দুদিন তিন দিন কি 4 দিন করেও যদি আমি ক্লাস নিই, তো প্রতিদিন যদি আমি 1 ঘন্টা করে পড়াই তাহলে কি আমার 1 সপ্তাহে মাত্র 4 ঘন্টা হবে, তাহলে 1 সপ্তাহে যদি 4 ঘন্টার লেকচার আমি করাই তাহলে এবার তোমরা হিসাব করে দেখে নাও 82 ঘন্টার জিনিস পড়াতে কত টাইম লাগবে, স্বাভাবিক ব্যাপার। তাহলে তোমাদের তো পরীক্ষার যে আপকামিং আসছে 2021-এর পরীক্ষা, তার আগে তো কোর্স কমপ্লিট করা পসিবল নয়। এবং ইউটিউবে এটাই বললাম, ইউটিউবে অনেক রকম প্রবলেম থাকে, যে কারণে এর আগেও বেশ কয়েকবার চেষ্টা করা হয়েছে ফ্রিতে তোমাদের পড়ানোর, কিন্তু সেটা পরবর্তী ক্ষেত্রে আর করা পসিবল হয়ে ওঠেনি। সেই কারণে তোমাদের জন্য একটা পেড কোর্স রাখা হয়েছে, পেড কোর্সে তোমরা আসবে, নিজের পুরো রেকর্ডেড ভিডিও A to Z সমস্ত পেয়ে যাবে, যে দেখবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখবে, সলিউশন আছে সেগুলো দেখবে, নোটস পড়বে, যেখানে যা ডাউট হবে আমাকে গ্রুপে এসে জিজ্ঞেস করবে, আমি তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবো। তো এটাই তোমাদের বলার ছিল, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। আর প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যে আমাদের চ্যানেলের তরফ থেকে এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, একটা কোর্স লঞ্চ করা হয়েছে, যদি তারা ইন্টারেস্টেড হয়, যদি তারা সিরিয়াসলি WBCS-এর জন্য প্রিপারেশান নিতে চায় বা অন্য যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছে যেখানে বায়োলজি আছে, তারা কিন্তু আমাদের এই কোর্সটা পারচেস করতে পারে। কোর্সটা কিন্তু তোমাদের যথেষ্ট স্ট্যান্ডার্ড মেনটেন করে তৈরি করা হয়েছে, নোটসেরও স্ট্যান্ডার্ড খুব ভালো এবং লেকচারেরও কিন্তু স্ট্যান্ডার্ড খুব ভালো, এবং যথেষ্ট ভালো সার্ভিস তোমাদের কিন্তু প্রোভাইড করা হচ্ছে। কোন চ্যানেলে তোমরা বলো তো, কোনো ফ্যাকাল্টি তোমাদের জন্য সকাল 10টা থেকে রাত্রি 10টা অবধি গ্রুপে অনলাইন থাকবে? আমি থাকছি তোমাদের জন্য, তোমাদের যখন যা ডাউট হবে তোমরা জিজ্ঞেস করতে পারো, আমি তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবো। দরকার হলে আমি তোমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাস নিয়ে নেবো, আমি তো বলছি ডাউট ক্লিয়ারিং ক্লাস নিয়ে নেবো, যদি অনেকগুলো ডাউট আছে 4-5 জনের ডাউট নিয়ে আমি একটা পুরো ক্লাস বানিয়ে দেবো। ঠিক আছে, তো এখানে আজকে শেষ করলাম, থ্যাংক ইউ, নেক্সট দিন আবার দেখা হবে, বাই, অ্যান্ড অল দ্য বেস্ট ফর অল অফ ইউর আপকামিং এক্সামস, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।